গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? ভালো আছো তো? তো সকাল সকালেই তোমাদের সামনে চলে এলি ভিডিও লিয়া। আর সবাইকে বলি, সবাই কি আমার ভাষা বুঝতে পারো? আমি একটু আমার গ্রামের ভাষায় কথা বলি তোমাদের সঙ্গে। যদি তুমি মানে আমার ভাষা নাই বুঝতে পারো তো একটু কমেন্ট বক্সে কমেন্ট করি কইব। কেনি কও তো, সকলক তো সকলকের ভাষায় বলার চেষ্টা করি। আমি ভাবছি কি আমার নিজের যা ভাষা, দেশের মাতৃভাষা, ছোটোবেলা নু আমাদের শিখিয়ে আসি, সৌ ভাষায় একটু তোমাদের সঙ্গে কথা কইব। তো দেখো, রান্নাঘরটা সব মুছে লিছি, এইবার চা খেতে বসবো, ওই জন্য চাটাও করে লিছি। আর তোমরা যদি কেউ আমাদের সঙ্গে চা খেতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইব। সকালবেলা সবাইকে চা দেওয়া, চা খেতে হয়, এই জন্যই আমি কিন্তু চা লিয়া বসেইছি। তোমাদের জন্যও চায়ের ব্যবস্থা আছে, আর রুটিটাও সেঁকিয়ে নিব, আর চাটা গরম করছি। চা খাবার মতো তিনজন আছে, ওই জন্য তিন কাপ লিছি। তোমরা যদি কেউ খেতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইব, তাহলে আমি এক কাপটা এক্সট্রা রাখবো। তো চলো, রুটিটা একটু সেঁকে নিই, কারণ রুটিটা বাসি কিনা জানিনি। তো বলছে রুটিটা অনেকদিন রেখে খাওয়া যায়, ওই জন্য ব্রাউন ব্রেড লিয়াসলি আমার বেটা পছন্দ করে। আর সত্যি কথা বলি, সকালবেলা ঠান্ডা লেগেছে এমন, কাজ করতে করতে বুঝতেই পারছো শীতের সকাল মানে একটু জড়তা ভাব, একটু দেরিও হেলা চা খাইতে, অনেক টাইম হয়েছে। তো চলো, আমার বেটাও দান মাঝে চলে আসছে, আমার ঝিও দান মাঝে চলে আসছে, আমার এবার চা রুটি খাবা। আর তোমার যদি কেউ খাবো বলো তাও চলে আসতে পারো। তো চলো, চা রুটিটা খেলেই আরও অনেক কাজ বাকি আছে। তো গা ধুয়ে চলে আসছি, এবার ঠাকুর পূজা করব। আর সত্যি কি তোমার কি সব লোক ঠাকুর পূজা করো বলো তো? কে কে ঠাকুর পূজা করো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো। আমি কিন্তু চা খাই কি ঠাকুর পূজা করতে আইলি, তোমার কিন্তু চা খাই করো নাকি আমাকে কইব তো? সকাল সকাল না একটু চা নাই খাই না, সারা দিনটা ভালো যায়নি, ওই জন্য চাটা খাই, গাটা ধুই, ঘরটোর মুছি, তারপরে একদম পূজা করতে চলে আসি। আর ঠাকুর পূজার সময় একটু মন দিয়ে পূজা করে দিই, বুঝতে পারছো? আর আমার ঝি ফট করে পিছন ভিডিওটা লিখেছে, ভিডিও যখন লিখে আমি বলি তাহলে ভিডিও যখন লিখে তাহলে অ্যাড করে দিই ভিডিও, বন্ধু বন্ধুকে সব লোকেই শেয়ার করি। আর বন্ধুরা, তোমার মনে ভিডিও দেখো বলে কিন্তু ভিডিওটা করতে ভালো লাগে, আর মনেরও একটা আনন্দ জাগে যে তোমার ভালো ভালো কমেন্ট দাও। অনেকেই কইছো যে আমার এই ভাষা নাকি তোমাকে শুনতে ভাল লাগে, আর যাদের ভাল লাগে নি বা যারা বুঝতে পারেনি, ওই জন্য আমি কী করছি তো এবার টেক্সট লিখিয়ে দিচ্ছি, যারা আমার কথা বুঝতে পারেন যে আমি কী বলি দিই বা কী কই দিই সে কথা যদি আমি বুঝতে পারো, ওই জন্য টেক্সট লিখিয়ে দিচ্ছি। দেখো, এবার পূজা করি কি আমি রান্নাঘরে চলে আসছি সোজা, রান্নাঘরে এসে আমি টিফিন বানাবো, টিফিন মধ্যে মুড়ি খাবো, তার জন্য একটু পকোড়া মকোড়া বানাই, কারণ শীতকালে সকালবেলা একটু পকোড়া দিয়ে মুড়ো দিয়ে বসে বসে মুড়ি খাবো। আমি তো সব আপডেট তোমাকে দেই, যারা যারা আমার ফেসবুকের বন্ধু আছো তাহলে নিশ্চয়ই সব দেখতে পাও, আমি প্রতিদিন সকালে কী খাই না খাই আমি ফেসবুকের আপডেট দিই, ফেসবুকের বন্ধু মানে সবাই দেখতে পাও। আর দেখো, বেসনটা গুলানোর টিপস, আমি যদি বেসন হাতে মাখাই না তাহলে কী হবে জানো তো? গোটা গোটা গড়ো গড়ো গোঁড়া গোঁড়া রয়ে যাবে। তুমি বেসনটা তো মানে সব লোক কাঁটা চামচ দিয়ে ফেটাইবো দেখি, তাহলে কিন্তু একটাও গোঁড়া গোঁড়া রইবে না, সব একদম সুন্দর মাখানো হয়ে যাবে। দেখো, আমারও কিন্তু ভালো করে মাখানো হয়েছে। আর আমি না এখানে এই যে বাসনটা মাখিয়েছে না, এতে একটু হালকা আমি ইয়ে দিচ্ছি, কী বলতো, সে খাবার সোডা হয় না, সেটা এক চিমটি একটু খাবার সোডা দিচ্ছি, তাহলে কী হয় জানো তো, ওই যে পেঁয়াজি বলো আর বেগুনি বলো সব কিন্তু একটু মুচমুচি আর মানে ক্রিমচি হয়, আর স্পাইসি খেতে কিন্তু খুব ভালো লাগে, মুড়মুড়ে মুচমুচি হয়, আর এই জন্য আমি একটু খাবার সোডা মিশিয়ে দিচ্ছি। আমি এখন বেগুনিগা ভাজি লই দিই, আবার পেঁয়াজি ভাজবো, একটা লঙ্কা চপ করছি, লঙ্কা চপ তো টকা ছাকা খাবে নি, ওই জন্য আমি নিজের জন্য একটা লঙ্কা চপ ভাজি দিই, আর একটা বেগুনকে কাটছি, কাটি মাঝি তিন বেটা তিনজন খাবো, বেগুনকে পাতলা পাতলা করে ভাজি দিচ্ছি, আর একটু পেঁয়াজি ভাজি দিই। এবার ভাজা হয় না, ছাদে বুঝে যাই রোদে মুড়ি খাওয়া, মুড়ি খাই তারপরে যা হয় হবে, আগে আমি সকালে টিফিনটা তৈরি করে দিই। আর সকাল সকাল বন্ধুরা, তোমার মনকে খাবার টাবার দেখাই দিই বলি, তোমার গাল দাও নি, তোমাকেও নিমন্ত্রণ আছে, সবাই পাবো, সবাই চলে আইসো। আমি তো সবসময় বলি যে আমি যা খাবার সেবার করি, সবাই যদি খেতে চাও সবাই আমার ঘরে কিন্তু আসতে হবে, নাই আইলে আর কাইনি পাবো কো। আমি কিন্তু একলার জন্য ভাজি না, আমি তোমাকে সকলের জন্যই ভাজি। দেখো, অলরেডি কিন্তু আমার পকোড়া ভাজা রেডি, এবার তোমাকে লোভ দিব নি, দেখো শুধু
খাইতে চাইলে আসব। এবার দেখো ছাদে কিন্তু চলে আসছি মুড়ি আর তেলে ভাজা লিখরি, একদমে থালা থালা মুড়ি লি বসিয়েছি, বাচ্চা মনকেও একটু একটু দিচ্ছি আর আমি একটু বেশি করে লি খাই দিই। দেখো খাবার শেষে আমি বাজার যাইছিলাম, তারপরে তোমাকে ভিডিও দেখানো হয়নি, বাজার নিয়ে অনেক কিছু বাজার করলে সে কেন তো দেখানো হয়নি, বাজার যাইতে না একটু দেরি হয়েছে, আর এত দেরি হয়েছে তারপরে যে ভিডিও টিডিও করবো আর তো তোমার সময়ও নেই আর সম্ভবও নয়। আর মেন কথা হচ্ছে ভালোই লাগেনি সবসময় ভিডিও করতে, যতবার মনে হলো যে হ্যাঁ অতবার একটু ভিডিও করবো ততবার একটু ভিডিও করে তোমাকে দেখি, দেরি হয়েছে রান্না করতে। তাও সবজিটা ব্যাগনু বার করিলেই বার করিয়া রান্না চাপিবা তাড়াতাড়ি দেরি হয়ে যায়, আজ বেশি সবজি বাজার করতে পারিনি তার দেরি হয়েছে না রান্না বি করবার দেরি হয়েছে, ওই জন্য কম কম সবজি বাজার করলি পেয়েছি। আলু পেঁয়াজটা মেনলি বেশি করে নিয়ে নিছি, আর শীতের বেলা তো গাজর শশা নাই এনে তো সকালবেলা টিফিনটা ভালো মতো হয়নি ওই জন্য গাজর, আর দুপুরে ভাত খাওয়ার সময় আমার একটু শশা লাগে, শশা নাই না আমার ভাত খেতে ভালো লাগেনি ওই জন্য শশা বিলিয়ে আসছি, আর ধনে পাতা লিয়ে আসছি, ওলকপি লিয়ে আসছি, আর শাঁকালু লিয়ে আসছি পূজা করবা বলি, শশা আর শাঁকালুটা পূজার জন্য একটুটুকু রাখি দেবা। সব রকমের সবজি লি চলে আসছি, এবার কী করবো করতে মাছও লিয়ে আসছি আর মাংসও লিয়ে আসছি। দেখো আমার না মূলা শাক ভাজা খাইতে প্রচুর ভালো লাগে, নিচের দিদি কালকে মূলা শাক দিত তবুও আমি আবার দু আঁটি লিয়ে আসছি, ধনে পাতা মূলা শাক নিচের দিদি তার ঘর নু লিয়ে আসতে দিতলা। এবার দেখিবার মানে কী কী মাছ লিয়ে আসছি আর মাংস লিয়ে আসছি, কেনি মাংস লিয়ে আসছি কৌতো আমার জিনা একদমই মাছ খেতে ভালোবাসেনি প্রচুর অপছন্দ করে, আর একটু করি মাংস যদি আমি সপ্তাহে দু তিন দিন করি তাকে রাঁধি দিই তাহলে বাচ্চাকে খাই তো শান্তি পাবে, ওই জন্য কম করি কি মাংস নিয়ে আসি, প্রতিবার যখনই মাংস কি এক কিলো দেড় কিলো করি মাংস কি অনেকবার রাখি দিই, এবারে ভাবছি কম কম করে লেছি প্রতিদিনের রান্না প্রতিদিন করে দেবো, ওই জন্য মাংস লেছি। আর দেখো একটা কী মাছ বলতো আমাকে গ্রামের মা কলা বসি মাছ বলে, আমি না অনেক মিনিমাম 15-20 বছর পরে মাছটাকে দেখছি বাজারে আইছি, মানে আমাকে এইদিকে না বিক্রি হয়নি মাছটা ওই জন্য আমিও দেখতে পাইনি, আজ দেখতে পাই কি বাজারে আমি একটা কিনলেছি, একে না তেঁতুল দিয়ে টক করবা, আর যে তেলাপিয়া মাছ লিখে সব মাছ দেখো আমি কাটি ধুই পরিষ্কার করে দিচ্ছি, আর এর নদীর মাছটাকেও আমি ধুই পরিষ্কার, নদীর মাছ আমার জিভেটা খাইনি আমি নিজে খাবা, তেঁতুল টক করে রাখি দিবা ফ্রিজে একটু একটু বার কিবা গরম করবা খাবা, আর মাংসটা তানকে করে দিবা, আর যে পুকুরে মাছটা নিয়ে আসছি ওটা রেখে দিবো ফ্রিজে পরে তখন ঝোল করে খাবো। দেখো পেঁয়াজ কলি ওলকপি আলু কাটছি, একটি মূলা কাটছি, আজ রাঁধতে যা দেরি হবে অতগুলো রাঁধে উঠতে না এমনিতেই তো দেরি বাজার করলে সে দেরি হয়েছে, মাংস মাছ টাছ সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মশলাও করেছি মাংসে মশলাও কাটিয়ে নিচ্ছি। এবার দেখো এর মধ্যে আর তোমাকে ভিডিও করে দেখিতে পারিনি আমার কিন্তু রান্না কমপ্লিট, দেখো প্রেশার কুকারে মাংসটা রান্না করে নিচ্ছি, ওলকপি পেঁয়াজ কলি ভাজা একটু পাঁপড়ের মতো ভেজে নিচ্ছি, আর এখানে মূলা ভাজা আছে মাছের টক বি করে নিচ্ছি, এবার কিন্তু প্লেট সাজিবা খাবা, তোমার যদি কেউ খাইতে চাও আইসো কিন্তু লোভ দিব নি। দেখো চিকেনটাও কিন্তু করে দিচ্ছি মাছের টক করছি, চিকেনের কাঁটা ভালো লাগছে না, এবার কিন্তু প্লেট সাজানো হয়েছে লেবু দিকরি একদম স্যালাড দিই সব রকম দিয়ে প্লেট সাজানো হয়েছে, এবার শুধু খাবা আর খাই করি একটু ছাদে যাই রেস্ট নিবা, তারপরে একটু ভিডিও বানিবা শর্টকাট বানিবা তার আগে খাইলি, আর তোমার সঙ্গে রাও সেই কিন্তু ভিডিওটা শেষ করে দেবেন, তোমাকে অনুরোধ রইলাম একটা করে ভালো ভালো কমেন্ট করবো, দেখো কমেন্ট করতে কিন্তু কষ্ট লাগে না সময় লাগেনি কমেন্ট করবো, আর একটা করে লাইক দিব, লাইক আর কমেন্ট একটা ভিডিও ক্রিয়েটারের জন্য কতটা ভালো সেটা আমার মনে হয় নিশ্চয়ই জানো, যারা ভিডিও করতে আমি তো জানো জানো করেন তো আমি নিশ্চয়ই বুঝতে পারো। আর এবার আইলি ভিডিও শুধু দেখো আমার পাশের যে দিদিটা না তার মেয়ে একটু রাধার একটু সাজছে শুটিং চলছে, শুটিং টাইমে আমি তোমাকে একটু দেখে দিই, এবার এই সন্ধ্যাবেলা গুড ইভিনিং বন্ধুরা সব লোক চা বিস্কুট খাইলো কিন্তু আমি আমার বেটাকে পড়িতে বসেছি প্রচুর দেরি হয়েছে, আর আমি ভিডিও করবো না অত ক্যামেরা অফ করে দিবি একদমই, আর একদম ভিডিও করা সম্ভব হবে না, যদি পারি করবো নাই না আর করবো না অত আমার বেটাকে পড়িলেই।